বিশ্ব জিডিপিতে বাংলাদেশের অংশ 0.34%। বাংলাদেশ ও ভারতের অর্থনীতি নিয়ে খুব আলোচনা হচ্ছে। মাথাপিছু মোট দেশীয় উৎপাদন বা জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF অনুমান নিয়ে এই আলোচনা। ভারত বড় অর্থনীতির দেশ, সে তুলনায় বাংলাদেশের অর্থনীতির আকার বেশ ছোট। তারপরও বড় অর্থনীতির একটি দেশকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। এবার বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের হিস্যা কত, তাই জানাবো এই ভিডিওতে। বিশ্ব অর্থনীতিতে অবশ্য ভারত একটি বড় অর্থনীতির দেশ হিসেবেই পরিচিত, সেই তুলনায় বাংলাদেশ অনেক পেছনে। যেমন বিশ্বের মোট দেশীয় উৎপাদন বা জিডিপি ভারতের অংশ হচ্ছে 3.28%। দেশের মোট জিডিপি 2.28 ট্রিলিয়ন মার্কিন ডলার, 1 ট্রিলিয়ন হচ্ছে 1000 বিলিয়ন, আর 1 বিলিয়ন সমান 100 কোটি। অন্যদিকে বাংলাদেশের জিডিপি 0.3 ট্রিলিয়ন ডলার, আর বিশ্বের মোট জিডিপিতে বাংলাদেশের অংশ 0.34%। এই হিসাব 2019 সালের ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী। howmuch.net নামের একটি প্রতিষ্ঠান বিশ্ব জিডিপির একটি হিসাব নিয়মিতভাবে প্রকাশ করে। 2019 সালের জুলাই পর্যন্ত তথ্যের ভিত্তিতে প্রকাশিত তথ্য তুলনা করলে দেখা যাচ্ছে, এই 6 মাসে বাংলাদেশ খানিকটা এগিয়েছে। যেমন 6 মাস আগে বিশ্ব জিডিপিতে বাংলাদেশের অবদান ছিল 0.27 ট্রিলিয়ন ডলার, যা মোট বিশ্ব জিডিপির 0.32%। তখন অবশ্য বাংলাদেশ সামান্য পিছিয়ে ছিল পাকিস্তান থেকে। যেমন সে সময় বিশ্ব অর্থনীতিতে পাকিস্তানের অংশ ছিল 0.36%, এবার তা কমে হয়েছে 0.32%। বিশ্ব অর্থনীতি এখন 88 ট্রিলিয়ন ডলারের, 6 মাস আগে যা ছিল 86 ট্রিলিয়ন ডলারের। অবশ্য পরের 6 মাসে যে বিশ্ব জিডিপি কমেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতির জিডিপি 4.5% কমবে বলে প্রাক্কলন করা হচ্ছে। জিডিপির দিক থেকে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের অংশ 24.42%, আর পরিমাণ হচ্ছে 21.43 ট্রিলিয়ন মার্কিন ডলার, আর পরের অবস্থানে থাকা চীনের অংশ 16.34 বা 14.34 ট্রিলিয়ন মার্কিন ডলার। এবার সম্পদ ও আয়বৈষম্যের একটি হিসেবে দেখা যাচ্ছে উচ্চায়ের দেশগুলোর মোট জিডিপির পরিমাণ 54.1 ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের মোট জিডিপির 63.1%। অন্যদিকে উচ্চ মধ্যমায়ের দেশগুলোর জিডিপি 24.4 ট্রিলিয়ন ডলার বা 28.4%। নিম্ন মধ্যমায়ের দেশগুলোর জিডিপি 6.7 ট্রিলিয়ন ডলার বা 7.8%, আর নিম্ন আয়ের দেশগুলোর জিডিপি 0.6 ট্রিলিয়ন ডলার, যা মোট বিশ্ব জিডিপির 0.7%। তাহলে দেখা যাচ্ছে বিশ্ব জিডিপিতে দরিদ্র 70 কোটি 50 লাখ মানুষের অবদান মাত্র 6%।